আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, সৌদি আরবে যারা আমরা বসবাস করি, প্রত্যেকেরই কফিল আছে। আমরা অনেকে একটা ভুল ধারণা পোষণ করি, সেটা হলো বর্তমানে নিয়ম অনুযায়ী কফিল হুরুফ দিতে পারে না। এটা অনেক প্রবাসীরা হয়তোবা জানেন, অনেকে জানেন না। না জানার কারণে অনেকে নতুন করে আবার অবৈধ হচ্ছেন। দেখা যায় অনেকে আসে আমাদেরকে বলে, ভাই কফিল তো হুরুফ দিতে পারে না, তাহলে আমার একটা হুরুফ হলে কী হবে? প্রিয় দর্শক, হুরুফের নিয়মটা পরিবর্তন হয়েছে, কিন্তু হুরুফ দেওয়া বন্ধ হয় না। আগে হুরুফটা ছিল সরাসরি মুক্তমালের ওয়েবসাইট থেকে হুরুফ দেওয়ার 15 দিনের মাথায়, 15 দিন পরে যদি কফিল না কাটে এর ভিতরে হুরুফ চলে আসত। আর এখন নিয়মটা পরিবর্তন হয়েছে, সেটা হলো আগে হুরুফটা সাথে সাথে চলে আসতো, 15 দিনের ভিতরে কাটতে হইতো, না কাটলে একেবারে হুরুফ হয়ে যেত, ঠিক আছে? আর এখন সিস্টেম হলো ভিন্ন, সেটা হলো 2 মাস, অর্থাৎ আপনার কি এনকাতা আইন আমেল যেটা সাসপেন্ড বলে, ওটা যদি করা হয় তাহলে আপনার 2 মাস পরে আপনার মুক্তমাল ওয়েবসাইটে হুরুফ দেখাবে। তো এই যে ডিউরেশনটা একটা লং টাইম, এই কারণে অনেকে কী করার ভাবতে পারেন না যে আসলে হুরুফ যে দেওয়া যায়। দেখবেন যখন আপনাকে এনকাতা আইন আমেল কভার করবে, তখন আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, 60 দিনের একটা আপনার সাথে কন্ট্যাক্ট, দেখবেন যে কন্ট্যাক্ট শেষ করা হয়েছে এবং আপনাকে বলা হইতেছে যে এর ভিতরে কফলা হওয়ার জন্য, বা কফিল যদি রিকন্ট্যাক্ট করে তাহলে আবার এটা চলে যাবে। তো এই জিনিসটা, এই যে প্রসেসটা, সেটা হলো মোনাসিতাল কুয়ার ওয়েবসাইট থেকে। আগে ছিল মুক্তবা আমলের নিজস্ব ওয়েবসাইট, এখন হলো কুয়ার ওয়েবসাইট। এখন অর্থাৎ সফটওয়্যারও পরিবর্তন হয়েছে, নিয়মও পরিবর্তন হয়েছে। তাহলে অবশ্যই কফিলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। তবে এখানে একটা সিস্টেম হলো, কমপক্ষে 2 মাস, একটা বিষয় জানা যায় 2 মাস আপনার একামার মেয়াদ থাকতে হবে যদি কফিল হুরুফ দিতে চায় আর কি। এরপরে গেলে হয় না সিস্টেম থেকে, সে যদি বাহির থেকে করাতে পারে করাতে পারবে। প্রিয় দর্শক, আপনি কফিলের সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে, নতুবা যে কোনো সময় আপনার কোনো ধরনের যা ঝামেলার কারণে কফিল হুরুফ দিতে পারে, তাতে করে আপনি নতুন করে আবার অবৈধ হয়ে যাবেন। যদিও বৈধ হওয়ার অনেক সুযোগ দিয়েছে গভর্নমেন্ট, পুরাতন লোকরা বৈধ হইতে পারলেও নতুন যারা হুরুফ খাইতেছে তাদের কিন্তু তারা বৈধ হইতে পারতেছেন না, তাদের হুরুফ কিন্তু কাটতেছে না। তো অবশ্যই সতর্ক থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।